নেতৃবৃন্দ ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম তো আমি দীর্ঘায়িত বক্তব্য দেওয়ার কিছুই নাই এখানে আপনারা সবাই আমাদের বড় বললেন যে আমরা সবাই একই পরিবারের এবং এই পরিবারের একটা পবিত্র দায়িত্ব সেই পবিত্র দায়িত্ব হচ্ছে আমাদের মহান মুক্তিযুদ্ধের চেতনা এবং সোনার বাংলার স্বপ্ন যেই বঙ্গবন্ধু যেই স্বপ্ন দেখিয়েছিলেন এবং আপনাদের সন্তান আহমেদ যেই স্বপ্নকে বুকে ধারণ করে বঙ্গবন্ধুর পক্ষে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়ে স্বাধীন করে এনেছিলেন তাই না আমরা এই পরিবারের সকলের দায়িত্ব হচ্ছে সেই পতাকাকে পতাকার অগ্রযাত্রাকে অব্যাহত রাখার এবং আজকে আপনাদের নেত্রী আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছেন দেশে উন্নয়নের জোয়ার বয়ে গিয়েছে এটা তো কেউ অস্বীকার করতে পারছে তাই না এবং সেটার ছোঁয়া আমার বোন এই কাপাসিয়ার মাটিতেও এনে দিয়েছে এবং শুধু তাই না এটার পাশাপাশি মেজাপা যেটা চেষ্টা করেছেন আপনাদের এমপি মহাদায় যেটা চেষ্টা করেছেন যে মানুষের একটা গুণগত পরিবর্তন আনা ঠিক আছে এটা হচ্ছে সবচেয়ে মূল্যবান জিনিস উন্নয়ন অনেকই হতে পারে কিন্তু মানুষের গুণগত উন্নতি হচ্ছে আসল জিনিস কারণ উন্নয়ন ধরে রাখতে কিন্তু উন্নত মানের মানুষ দরকার তো মানুষ তৈরি করার কাজটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আমি ওকে অনেক ধন্যবাদ জানাই যে ও এটা বিশালভাবে ভাবে সাকসেসফুল হয়েছে এই পর্যন্ত আগামীতে আরো যাতে করতে পারে যেটা বললাম এই পরিবারের দায়িত্ব আমাদের উপরে অর্পিত হয়ে আছে এটার থেকে বাঁচার কোনো উপায় নেই এখন একটু মজার কথা বলি নির্বাচন করে কয়েক প্রকারের মানুষ বুঝছেন এমপি ইলেকশন করে কয়েক প্রকারের মানুষ এক প্রকারের মানুষ হচ্ছে হয়তো ব্যবসা বাণিজ্য করে বিশাল টাকা পয়সা মানুষ কোটি কোটি টাকা ঠিক আছে কিন্তু টাকা বানাবার আগে ভাবছে যে টাকা পয়সা হইলে মান সম্মান পাবে ঠিক আছে কিন্তু টাকা পয়সা হয়ে এদিক ওদিক টাকায় দেখো এর মতো আরো দশ হাজার লোক আছে কোটি পতি বলে আরে মান সম্মান তো আমার বাড়লো না আমার মতো তো আরো আছে এখন কি করা যায় এমপি ইলেকশন করতে হবে এমপি ইলেকশন করলে এমপি হইলে আমার কি সমাজে দামটা বাড়বে এটা হচ্ছে এক ক্যাটাগরি এই রকম ধরনের কয়েক ক্যাটাগরির মানুষ আছে আবার আরেকটা ক্যাটাগরি আছে যারা রাজনীতি করে মানুষের জন্য কাজ করার জন্য যেমন আমাদের জননেত্রী শেখ হাসিনা কেন রাজনীতি করে কারণ বাংলাদেশের মুক্তিযুদ্ধ বাংলাদেশের ইতিহাস স্বাধীনতাকে সমুন্নত রাখার জন্য সেই সোনার বাংলার স্বপ্নটাকে বাস্তবায়ন করার জন্য রাজনীতি করে আমার পরিবার কেন রাজনীতি করে আমার আব্বা এই দেশ স্বাধীন করে গেছে আপনাদের মাটির সন্তান এটা আমাদের সবার গর্ব আমার মা ঠিক সেই ধারাবাহিকতায় রাজনীতি করে গেছেন আওয়ামী লীগকে পুনর্জন্ম দিয়েছে পঁচাত্তরের ঠিক আছে আমি আমার আমার সাধ্যমতা আমি আমার চেষ্টা করেছি আমি যখন রাজনীতি করেছি এক এখন আমার বোন এসেছে ঠিক একই ধারাবাহিকতায় কাজ করার জন্য মানুষকে দেওয়ার জন্য কিছু পাওয়ার জন্য না কিছু নেওয়ার জন্য না দেওয়ার জন্য মানুষকে আরো উন্নত জীবন দেওয়ার জন্য কাপাসিয়ার মানুষকে আরো কি করার জন্য সম্প্রসারিত করার জন্য আরো উন্নতি দেওয়ার জন্য এবং মানুষের গুণগত মান উন্নতি করার জন্য সেটাই হচ্ছে আমাদের পরিবারের সাধনা তো আজকে আমাদের